সাল দু দিনটা সাতই সেপ্টেম্বর প্রত্যেক ভারতীয় থেকে শুরু করে পুরো বিশ্বের চোখ ছিল টিভির পর্দায় কারণ ভারতের চন্দ্রযান টু চাঁদে ল্যান্ড করার কথা ছিল ওই দিন কিন্তু দুর্ভাগ্যবশত বিক্রম ল্যান্ডারের যান্ত্রিক গলযোগের কারণে চন্দ্রযান টু সঠিকভাবে ল্যান্ড করতে পারেনি হতাশায় ভেঙে পড়েছিল একশো আটত্রিশ কোটি ভারতীয়ের মন কিন্তু আমরা ভারতীয় যত তাড়াতাড়ি আমরা ভেঙে পড়ি তত তাড়াতাড়ি আবার উঠে দাঁড়াতেও পারি তাই প্রায় চার বছরের মাথায় আবারও একবার ঈশ্বর সায়েন্টিস্টরা চাঁদে যাওয়ার জন্য তৈরি এবারের মিশন চন্দ্রযান থ্রি চোদ্দই জুলাই দু হাজার আবারও সেই দিন যেদিন চন্দ্রযান থ্রি পৃথিবী থেকে তার যাত্রা শুরু করবে কিন্তু এবারও কি সেই আগের মতো অবস্থা হতে পারে চন্দ্রযান থ্রি চন্দ্রযান এর থেকে কী কী ভাবে আলাদা মিশন মুন আদৌ সফল হবে তো এই মিশনে কত টাকা খরচ হচ্ছে মিশনের উদ্দেশ্যটাই বা কী এই সমস্ত প্রশ্নের উত্তর দশটি ফ্যাক্টের মাধ্যমে আপনাদের জানাবো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে ফ্যাক্ট নম্বর ওয়ান চোদ্দই জুলাই দু সাল নতুন ইতিহাস গড়তে এগোচ্ছে চন্দ্রযান থ্রি কিন্তু এর আগে যথাক্রমে দুবার ভারত চাঁদে যাওয়ার প্রয়াস করেছে যেখানে দু সালের বাইশে অক্টোবর প্রথম চন্দ্রযান ওয়ান চাঁদে পাঠানো হয় তারপরে আবার দু সালের বাইশে জুলাই চন্দ্রযান টু চাঁদে পাঠানো হয় আর এবার চন্দ্রযান থ্রি এর পালা দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে চাঁদের পথে রওনা হবে চন্দ্রযান থ্রি ফ্যাক্ট নম্বর টু ইসরো পুরো বিশ্বে যে নাম কামিয়েছে তার একটি অন্যতম কারণ হলো বাজেটিং বা কস্ট কাটিং আমরা তার ঝলক মিশন মঙ্গলে দেখতে পেয়েছি দু সালে যখন প্রথম চন্দ্রযান ওয়ান মিশন হয় তখন তার টোটাল খরচ ছিল প্রায় তিনশো ছিয়াশি কোটি টাকা এবং যদি তখনকার ভারতের ইকোনমি দেখা হয় তো সেটি সত্যিই অনেক টাকার বাজেট ছিল দু সালে চন্দ্রযান টু মিশন হয় যার খরচ ছিল নশো কোটি টাকা আর এবছর চন্দ্রযান থ্রি মিশনে অনেক রকম ইম্প্রুভমেন্ট করা সত্ত্বেও টোটাল খরচ হচ্ছে মাত্র ছশো পনেরো কোটি টাকা যা আগের বারের থেকে অনেকটাই কম ফ্যাক্ট নম্বর থ্রি আপনারা জানলে অবাক হবেন যে এই চন্দ্রযান থ্রি মিশন শুধু ভারতের কাছেই যে ইম্পর্ট্যান্ট তা নয় ভারতের পাশাপাশি পুরো বিশ্বের কাছে এর ইম্পর্টেন্স অনেক তার কারণ হলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে চন্দ্রযান থ্রি হবে বিশ্বের সর্বপ্রথম মিশন যেখানে চাঁদের সাউথ পোলে সেভেন্টি ডিগ্রি ল্যাটিটিউডে সর্বপ্রথম কোন দেশ সফ ল্যান্ডিং করবে এর আগে একমাত্র আমেরিকার নাসা চাঁদের সাউথ পোলে ল্যান্ড করেছিল কিন্তু সেটি ছিল ফর্টি ডিগ্রি ল্যাটিটিউডে আর এবার ভারত করবে সেভেন্টি ডিগ্রি ল্যাটিটিউডে আর সেই জন্যই বলা হচ্ছে যে যদি ভারতের এই মিশন সাকসেসফুল হয় তবে ভারত একটি নতুন ইতিহাস গড়বে ফ্যাক্ট নম্বর ফোর চন্দ্রযান থ্রিতে একটি ল্যান্ডার মডিউল একটি প্রপালশন মডিউল এবং একটি রোভার থাকবে আগের বার প্রোপালসন মডিউলের জায়গায় ছিল অরবিটার যা বর্তমানে চাঁদের অরবিটে রয়েছে এবং সঠিকভাবে কাজ করে চলেছে তাই এবারে আর অরবিটার পাঠানো হয়নি ল্যান্ডার মডিউল চাঁদের সফট ল্যান্ডিং এর সাহায্য করবে যেখানে প্রোপালশন মডিউল কাজ হবে রোভার সহ ল্যান্ডারকে চাঁদের অরবিট অবধি পৌঁছানো এবং তাকে নিয়ন্ত্রণ করা এরপর ল্যান্ডার রোভার সহ চাঁদের মাটির দিকে অগ্রসর হবে এবং প্রোপালসন মডিউল চাঁদের অরবিটে থেকে চাঁদকে পরিক্রমণ করবে আর রোভারের ভূমিকা হবে চন্দ্রপৃষ্ঠের অন্বেষণ ও বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা রোভার সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলি এক কথায় বুঝে নিন যে এটি একটি যান্ত্রিক গাড়ি যা চাঁদের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এবং তার ল্যান্ডার কে পাঠাবে আর ল্যান্ডার সেই তথ্য পাঠাবে ইসরোতে সকলে হয়তো জানেন যে চন্দ্রযান টু তে ল্যান্ডারের নাম ছিল বিক্রম আর এবারেও চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম ল্যান্ডার কিন্তু বারবার এই একই নাম দেওয়া হচ্ছে কেন জানেন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম বিক্রম রাখা হয়েছে ফ্যাক্ট নম্বর সিক্স চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডারের নাম তো জানলেন কিন্তু জানেন কি এই মিশনের রোভারেরও একটি খুব সুন্দর ও যথাযথ নামকরণ করা হয়েছে যা হল প্রজ্ঞান প্রজ্ঞান হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল জ্ঞান বা উইসডম ফ্যাক্ট নম্বর সেভেন চন্দ্রযান থ্রি হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দ্বারা গৃহীত তৃতীয় মিশন যা ভারতের শ্রীহৈকটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ স্পেস সেন্টার থেকে শুরু হতে চলেছে ফ্যাক্ট নম্বর এইট চন্দ্রযান থ্রি সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লাঞ্চ ভেহিক্যাল এম থ্রি এক কথায় জিএসএলভি এসএল থ্রি বা এল থ্রি রকেট দ্বারা লঞ্চ করা হবে এটি একটি তিন স্টেজওয়ালা লাঞ্চ ভেহিক্যাল যা ভারতেই বানানো হয়েছে চন্দ্রযান থ্রি সব ধরনের টেস্টিং সাকসেসফুলি কমপ্লিট করেছে চন্দ্রযান এর ল্যান্ডারকে মুনের সব থেকে ডার্ক সাইডে অর্থাৎ সাউথ পোলে নামানো হবে যার টোটাল ওজন হলো তিন হাজার নশো কেজি বা থ্রি পয়েন্ট নাইন টন ফ্যাক্ট নম্বর নাইন অনেকেরই মনে প্রশ্ন আসবে যে এই মিশনের লক্ষ্য বা উদ্দেশ্য কি কী কারণেই বা এই চন্দ্রযান থ্রিকে চাঁদের সাউথ পোলে পাঠানো হচ্ছে তো চন্দ্রযান থ্রি মিশনের মোট তিনটি অবজেক্টিভ রয়েছে এক নম্বর হলো চাঁদের সারফেসে সফট এবং নির্ভুল ল্যান্ডিং করা নম্বর দুই হলো চাঁদের মাটিতে সঠিকভাবে রোভারকে ল্যান্ড করানো আর নম্বর থ্রি হলো সাউথ পোলে বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করা এবং তার খবর সঠিকভাবে ইসরোতে পৌঁছানো আপনাদের বলে দিই যে চন্দ্রযান থ্রি এর মেন থিম হলো সায়েন্স অব দ্য মুন ফ্যাক্ট নম্বর দশ অনেকেরই মনে হতে পারে যে আদৌ এই মিশন সফল হবে তো আগেরবারের মতো আবারও যদি শেষ পর্যায়ে গিয়ে আমাদের হতাশার মুখ দেখতে হয় কিন্তু এবারে এমনটা আর হবে না ইসরোর সায়েন্টিস্টরা আগেরবারের ভুল থেকে অনেক শিক্ষা পেয়েছে তাই চন্দ্রযান থ্রিতে তারা অনেক ধরনের ফিজিক্যাল ও টেকনিক্যাল ইম্প্রুভমেন্টসও করেছেন আগেরবারে চন্দ্রযান টুয়ের মতো ভুল যাতে এবারেও না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা করেছেন সায়েন্টিস্টরা চলুন দেখেনি সেগুলি যেহেতু আগেরবার বার ভিক্রম ল্যান্ডারে সঠিকভাবে ল্যান্ড করতে পারেনি সেহেতু এবারে ল্যান্ডারে চারটি পায়া দেওয়া হয়েছে পায়ের পাশাপাশি বিভিন্ন ল্যান্ডিং থ্রাস্টটারে লেস রয়েছে এবারের বিক্রম ল্যান্ডার যাতে করে ল্যান্ডিং ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডারকে অ্যান্টি গ্র্যাভিটেশনাল থ্রাস দিতে সক্ষম হয় সময় সময়ে এই থ্রাস চালু ও বন্ধ হয়ে ল্যান্ডারের গতিকে কমাতে বা বাড়াতে সহায়তা প্রদান করবে যাতে করে একটি সুস্থ ও সফল ল্যান্ডিং সম্ভব হবে এছাড়াও ল্যান্ডারে বড় বড় সোলার প্যানেল বসানো হয়েছে যাতে এটি অনেক সময় ধরে কাজ করতে সক্ষম হয় আর এতে অনেক উন্নত মাপের সেন্সরও লাগানো হয়েছে যাতে করে এটি আরও স্মুথলি কাজ করতে সক্ষম হয় এছাড়াও চন্দ্রযান থ্রি অনেক নতুন সফটওয়্যার অ্যাড করা হয়েছে যার সাহায্যে ল্যান্ডারের ল্যান্ডিং এর স্থানও পরিবর্তন করা সক্ষম হবে এ ছাড়াও চন্দ্রযান থ্রিতে অনেক হাই রেজলিউশন ক্যামেরা লাগানো হয়েছে যাতে করে প্রত্যেকটি পদক্ষেপের উপর সঠিকভাবে নজর রাখা যায় ল্যান্ডারের সঙ্গে ঠিকঠাক কমিউনিকেশন বজায় রাখার জন্য অনেক উন্নত মানের সেন্সার লাগানো হয়েছে অনেক সফটওয়্যার আপগ্রেডও করা হয়েছে তো যাই হোক এই ছিল চন্দ্রযান থ্রি রিলেটেড দশটি ফ্যাক্ট চন্দ্রযান থ্রি এর পাশাপাশি ইসরো চন্দ্রযান ফোর এবং চন্দ্রযান ফাইভের উপরেও কাজ করছে আপনারা যদি খেয়াল করে দেখেন তো ভারত বিগত কিছু বছর ধরে স্পেসে নিজেদের জায়গা বানানোর জন্য খুবই আগ্রহ দেখাচ্ছে দু সালে যেখানে ভারতের স্পেস বাজেট ছিল ছ কোটি টাকা সেখানে দু হাজার তেইশ সেই বাজেট বাড়িয়ে করা হয়েছে বারো হাজার পাঁচশো কোটি টাকা ভারত দুনিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির পাশাপাশি স্পেসেও তাদের জায়গা মজবুত করতে সক্ষম হচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে ভারতের ইসরো আমেরিকার নাসার মতো অভিজ্ঞ ও উন্নত সংস্থাকেও সমানে টক্কর দিতে সক্ষম হচ্ছে তো ফাইনালি চার বছর পর আবারও ভারত চাঁদের মাটিতে তিরঙ্গা গাড়ার জন্য তৈরি আপনাদের এ নিয়ে কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি এই রিলেটেড কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে তো অবশ্যই তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন কারণ নলেজ দান করলেই বাড়ে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ